and I'm taking it over. So hey yo, what's up guys? Hope you all are doing well. Today's video, to tomorrow's show, welcome. So guys, today's video, I'm going to talk about two issues. What I'll say about title and thumbnail. That you will understand which issue I'm going to talk about. So guys, today I'm going to talk about Jigu Bhai versus Noob Gamer BBF and Mr. Tripolar versus Naeem Alom. So guys, first time I start with Noob Gamer versus Jigu Bhai. তো এটার বিষয়ে আমার কোনো ভিডিও বানানোর ইচ্ছা ছিলই না গতকাল কিন্তু ভাই গতকাল আজকে রাতেবেলা আমি যখন জিকু ভাইয়ের ভিডিওটা দেখি জিকু ভাই মানে একটা ভিডিও দিছে পার্ট 2 নাইমালম ভার্সেস বিবিএফ এর একটা ভিডিও ছাড়ছে সেখানে বলছে যে নাইমালমের জানা উচিত ছিল যে নাইমালম সরি নাইমালম যে বাংলাদেশি প্লেয়ার এটা নুব গেমার বিবিএফ এর জানা উচিত ছিল জেনে তারপরে তার ভিডিও বানানো উচিত ছিল হ্যাঁ এটা ভাই অ্যাকচুয়ালি সত্য কথা কিন্তু ভাই একটা কথা আছে এখানে যে নুব গেমার বিবিএফ যতবারই রিঅ্যাকশন ভিডিও করে প্রত্যেকবার রিঅ্যাকশন মানে কমেন্ট দেখে তারপরে রিঅ্যাকশন ভিডিও করে সে আগে থেকে জাজ করে না সে প্লেয়ারটা কোন দেশের বা সে প্লেয়ারটা কেমন খেলে সেটা আগে থেকে জাজ করে না সে মানে যখন মানে লাইভে আইসা মানে সে অ্যাকচুয়ালি সে ভিডিও কিভাবে করে সে লাইভে আইসা তারপরে প্রাইভেটলি লাইভে আসে লাইভে আইসা সে ভিডিওটা রেকর্ড করে সেই ভিডিওটা সে নিজে এডিট করে তারপরে ভিডিওটা ছাড়ে তো তোমরা তার অনেক আনবক্সিং ভিডিও দেখলে বুঝতে পারবা সে কিভাবে ভিডিও আপলোড করে আনবক্সিং বলতে কি মানে যে ওয়েপন রয়্যাল স্পিন করে তারপরে ইনকিউবেটর স্পিন করে এগুলো দেখলে বুঝতে পারবা তো গাইজ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জিকু ভাই কি বলছে জিকু ভাই যেটা বলছে তোমরা জিকু ভাইয়ের ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে পাবা তো সেখানে যাই জিকু ভাই যা যা বলছে তোমরা পুরোটাই দেখে নিও ভাই আর গাইজ আমি সবার আগে আমি আরেকটা কথা বলে দিতে চাই যে আমি জিকু ভাইয়ের কিন্তু অনেক বড় ফ্যান আমি সবারই ফ্যান সত্য কথা যেটা আর আমার কারোর সাথে কোনো পার্সোনালি দুশ্মনী নেই তো আমার কথা যদি কেউ হার্ট হয়ে থাকো তো গাইজ এটার জন্য আমি সবার আগে বলে দিচ্ছি সরি 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 তো জিকু ভাই যে কথাটা বলছে যে কালকে যে নুব গেমার বিবিএফ এর জানা উচিত ছিল যে নাঈম আলম বাংলাদেশি প্লেয়ার তারপরে বলা তার ভিডিও বানানো উচিত ছিল কিন্তু ভাই নুব গেমার বিবিএফ কখনো মানে যে রিয়াকশন ভিডিও করছে যে করা প্রত্যেকটা ভিডিও সে ইনস্ট্যান্ট রিয়াকশন করছে সে আগে থেকে ভিডিওগুলো দেখে নেই আগে থেকে তাকে চিনতোও না হ্যাঁ আর সে যেহেতু পাবজি প্লেয়ার ছিল পাবজি প্লেয়ার থেকেই ফ্রি ফায়ার আসছে সে এতটা কাউরে চিনেও না ঠিক আছে আর এখানে যেখানে ওয়াসিমস টিভির কথা আসে ওয়াসিমস টিভির ভাইয়া ওয়াসিমস ভাইয়া যে আছে সে একটা মিনি সার্ভারের প্লেয়ার সে ফ্রি ফায়ার খেলে কিনা আমি ঠিক মতো জানি না কিন্তু মিনি সার্ভারের মিডিল ইস্টের মানুষ আর কি সে যতটুকু জানি কারণ সে একটা ভিডিওতে বলছে অ্যামিটেনের একটা ভিডিওতে বলছে সে অ্যামিটেনের ফ্রেন্ড মানে আমাদের এমএসটিটি ডিনের ফ্রেন্ড তো স্বাভাবিক সেটা মিডিল ইস্ট সার্ভারেরই হবে আই থিঙ্ক তো যাই হোক তো সে মিডিল ইস্টের সার্ভারে হয়ে কীভাবে জানলো নাঈম আলম বাংলাদেশি প্লেয়ার ভাই মিডিল ইস্ট সার্ভারের প্লেয়ার হোক মানে মিডিল ইস্ট সার্ভারে হোক আর যেখানকারই হোক নাঈম আলম যে বাংলাদেশের প্লেয়ার এটা সে জানছে কীভাবে এটা আমি এখন বলি তো ওয়াসিমস টিভি প্রত্যেকটা রিয়াকশন ভিডিও করার আগে দেখবা তোমরা খেয়াল করবা যে ওয়াসিমস টিভিরও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা দেখে নিও প্রত্যেকটা ভিডিওতে খেয়াল করবা সে যখন ভিডিও বানায় তখন সে আগে থেকেই ভিডিওটা দেখে নেয় দেখার পরে তারপরে ওই ভিডিওটার উপর রিয়াকশন করে ঠিক আছে তো এখানে নাঈম আলমের সম্পর্কে সে আগে থেকেই জানতো আর নাঈম আলমকে সে আগে থেকেই চিনতো তো তারপরে সে ভিডিওটা বানিয়েছে তাই না তো ওই হিসাব করলে ভাইয়া বলা যায় যে ওয়াসিমস টিভি আগে থেকেই জানে নাঈম আলম বাংলাদেশি প্লেয়ার কিন্তু বিবিএফ জানতো না যেটা তো তুমি যেমন জানো নাই যে বিবিএফ মুসলমান সে তাকে তুমি হিন্দু বলছো সেও সেমন জানতে পারে নাই ঠিক না আর তোমারও উচিত ছিল যে যেমন অরুচিত ওই যে নাঈম আলম বাংলাদেশি প্লেয়ার তো তোমার উচিত ছিল যে জানে না যে ও মুসলমান কিনা হিন্দু তো জিকু ভাই আমার মতে যে এটা নাটা নেই ভালো কারণ এটা ভাই দুইজনই মিস্টেক হয়েছে তোমারও মিস্টেক ওরও মিস্টেক আর ভাই পাবলিক তো ভাই অনেক আছে নেটাই না যদি সব কিছুতে টানাটানি করে পেঁচাইব তো আমার মনে হয় এটা একদম সিম্পল একটা বিষয় তুমি সিম্পলি নিতে পারতা এটা নিয়ে কোনো ভিডিও না বানালেও পারতা ঠিক আছে পাবলিক যা বলে বলতো এটা নিয়ে তুমি ভিডিও না বানিয়ে নিয়ে পারতা এটা কারণ এত বড় একটা ইস্যু হয় নাই ঠিক আছে হ তুমি বানাইলে হবে না বানাইলে হবে না তো এরপরে নেক্সটে আসা যাক তো ভাই তো এরপর আসি মিস্টার ট্রিপলার ভার্সেস নাঈম আলমের কথা গাইজ মিস্টার ট্রিপলার ভার্সেস নাঈম আলমের আমার কিছু কথা বলা ছিল যেটা হলো বাংলাদেশের মধ্যে চলতেছে বর্তমানে তো মিস্টার ট্রিপলার বেস্ট
নাইম আলম খারাপ, নাইম আলম বেস্ট, মিস্টার ট্রিপুলার খারাপ, মানে খারাপ বলবো না, মানে মিস্টার ট্রিপুলার কম ছোট আর কি। তো ভাই এটা একদম ফুলি ফাউল একটা কনসেপ্ট, কারণ গাইজ আমাদের দুইজনই তো আমাদের বাংলাদেশের, তাই না? দুইজনই বাংলাদেশের, দুইজনই আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, হয়তো দুইজন দুই ধরনের ভাবে রিপ্রেজেন্ট করতেছে, একজন গেতার গেম প্লে দিয়া, একজন তার মানুষকে সাবস্ক্রাইবারকে এন্টারটেইন করা। তো এটা কোনো দিক দিয়েই একজন আরেকজনকে তুলনা করে লাভ হয় না, ঠিক আছে? তো আমার মতে এটা একদম বাজে চিন্তা ভাবনা মানুষের যারা করতেছে। তো আমার মনে হয় এটা না করাটাই বেটার, এটা নিয়ে কেউ এখনও কথাই বলতেছে না, কিন্তু ভাই এটা কথা বলা উচিত যে ভাই তারা দুজনই মিস্টার ট্রিপুলার, হ্যাঁ সত্য কথা, মিস্টার ট্রিপুলার নাইম আলমের থেকে প্রমোট নিয়ে উঠছে, মিস্টার ট্রিপুলার অনেকের প্রমোট নিতেছে ইন্ডিয়ান সার্ভারের, কিন্তু নাইম আলম বলে প্রমোট নিচ্ছে না। ভাই এখানে একটা জিনিস মাথায় রাখবা, নাইম আলমকে বাইরের দেশের অনেক প্লেয়ার চিনে, বর্তমানে নাইম আলমের উপরে বাইরের দেশের প্লেয়াররা রিয়াকশন ভিডিও বানাইছে, ঠিক আছে? নুক গেমার বিবিএফ আছে, তারপরে তোমার ওয়াসিমস টিভি কিন্তু রিয়াকশন ভিডিও বানাইছে। তাহলে কি এটা একটা ছোটোখাটো প্রমোট না? তাদের দেশের মানুষের কি চিন্তা আছে না নাইম আলমকে? তো এটাও কিন্তু এক ধরনের প্রমোট। তো ভাই আমি এইসব পেঁচালে যেতে চাই না, মানে আমি যা সিম্পলি বলতে চাই, নাইম আলমের জায়গায় বেস্ট মিস্টার ট্রিপুলার, মানে আমাদের রিজবি ভাইয়া তার জায়গায় বেস্ট। সো আমার মনে হয় না এটা নিয়ে এত গোজাগুজি করার দরকার, কারণ ভাই বাঙালি মানুষ আমরা এটা মানে কন্ট্রোভার্সি পছন্দ করি। তো এটা নিয়ে এত ই বলে লাভ নেই, তাও আমি যে তোমাদের জানাই দিলাম যে ভাই এটা নিয়ে টানাটানি করার দরকার নেই, কারণ তারা দুজন দুজনকে অনেক ভালোভাবেই বুঝে। তো আমরা তাদের মধ্যে যুদ্ধ করে, মানে তাদের নিয়ে আমাদের যুদ্ধ করে লাভ নেই, আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করে লাভ নেই, কারণ ভাই কমেন্ট সেকশনে ঢুকলে দেখা যায় ভাই গালাগালি কারে বলো। তো গাইজ এই ছিল আমার কিছু কথা, হ্যাঁ এই ছিল কথা দেশকে জানানোর। তো আর কি, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করো, আর ভাই এটা কমেন্ট করে জানা দিও ভিডিওটা কেমন লাগছে। তো চ্যানেলে যদি নতুন না দেখো চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও ভাই, যদি তোমার ভালো লাগে সাবস্ক্রাইব করো ভাই, কোনো জোর জবরদস্তি নাই। সো গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।